আলহামদুলিল্লাহ, এক মাস রোজা রাখার পর আমরা আজ ঈদের দিনে, খুশির দিনে থমাস এডিসন পার্কে আমরা বিশাল ঈদের জামাতের একটা অনুষ্ঠান করেছি জামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে। আমি ডক্টর সিদ্দিকুর রহমান, জামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর ঈদের দিনে সবাইকে জমায়েত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাস দিয়েছিলেন তাকওয়া অবলম্বন করার জন্য। আমরা সারা মাস রোজা রেখেছি, নামাজ পড়েছি, ইবাদত করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং তার মাধ্যমে আজ এই খুশির দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ হিসাবে একটা সুন্দর দিন দান করেছেন, যেদিন আমরা সবাই মিলে একসাথে আজকে আমরা ঈদ করব, আনন্দ করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করবো।